জয় গুরু। করমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। ইষ্ট প্রসঙ্গে শুরুতে আপনাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলি। কালী পুজো শুরু হয়ে গেল। সত্যি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর যেহেতু বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তাই দুর্গাপূজা থেকে শুরু করে একের পর এক লেগেই আছে, আর ছুটিও বলতে গেলে প্রায় শেষের মুখে। তবুও ছোটোখাটো স্কুলগুলো খুলে দিয়েছে, কিন্তু বড় স্কুলগুলো এখনও খুলেনি। আবার স্কুল খুললে ব্যস্ততা, যারা চাকুরিজীবী তাদের আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই ব্যস্ততার মাঝেও করমদয়ালকে কিন্তু মনে রাখবেন। আজকে আমরা আলোচনা করব, কাল বিশেষ একটা দিন, আপনারা কি জানেন কাল কি? বেশি মানে বলে এই কয়েকটা দিন আমি সময় নষ্ট করব না, কারণ দীপাবলিতে সবাই যে যার বাড়িতে আসেন, যারা বাইরে থাকেন, এটা বাইরেও মানানো হয়। তো আজকে আমরা আলোচনা করব কাল কি, কাল কি করতে হয়, কালের বিশেষত্ব কি, করমদয়াল শিশি ঠাকুর কি বললেন। আপনারা একটা ভূত চতুর্দশী নামে কথা শুনেছেন কি? কালী পুজোর এই আগের দিনে মানে এটা হয় আর কি, এই দিনটাকে, কালী পুজোর আগের দিনটাকে বলা হয় ভূত চতুর্দশী। তাহলে আজকে আমরা আলোচনা করে নেব করমদয়াল শিশি ঠাকুর কি করতে বললেন। যদিও এটা আমি পাঠ করছি আলোচনা প্রসঙ্গের ১৮তম খণ্ড থেকে ২২৬ পৃষ্ঠায়। আপনারা তো নিরামিষ খাবার খান, কিন্তু নিরামিষ খাবারের সাথে কি গাজর খান? এটা আমি প্রসঙ্গটা এই জন্য করছি এখানে, মানে একটু জাস্ট পাঠটার, যে পাঠটা আজকে আমি পড়বো সেই পাঠটার উপরে লেখা আছে গাজরের কথা। আপনারা যদি গাজর খান কমেন্ট করবেন, না খেলেও কমেন্ট করবেন। কিন্তু গাজর চোখের জন্য খুব ভালো, কিন্তু গাজর আমিষ না নিরামিষ, এটাও আবার একটা প্রসঙ্গ বটে। সুশীলদা বললেন শাস্ত্রে গাজর খাওয়া নিষিদ্ধ, অথচ গাজরে তো প্রচুর ভিটামিন। শ্রী শ্রী ঠাকুর বললেন গাজরের ভিটামিন কিন্তু সহজপাচ্য নয়। সুশীলদা বললেন শাস্ত্রকাররা কি অতদূর বুঝেছিলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন দ্রষ্টা পুরুষরাই শাস্ত্রকার হন, তারা সব বোঝেন, সব দেখেন, সব জানেন, তারা আন্দাজে কোনো কথা বলেন না, তারা দেখে বলেন। আমাদের কল্যাণকর প্রথাগুলির পিছনে কি আছে সম্পূর্ণভাবে সেসব নির্ধারণ না করা পর্যন্ত হঠাৎ কিছু বর্জন করা সমীচীন নয়। আমাদের যেমন কালী পুজোর আগে কৃষ্ণা চতুর্দশী তিথিতে ১৪ শাক খাবার রীতি ছিল, ১৪টা শাক কি তা নির্দিষ্ট ছিল, মানে যেখান থেকে যেখান সেখান থেকে তুলে বাজারের কেনা ১৪টা শাক নয়, ১৪টা শাক মানে আগেকার দিনে কি হতো, ১৪টা শাক সম্পর্কে বলা থাকতো, মানে কোন শাকটা কিভাবে মানে খেতে হবে, কোন শাক মানে ১৪টা শাক কী কী শাক, সে শাকের নাম নির্দিষ্ট করা ছিল, সেই ১৪টা শাক। শিশি ঠাকুরেরও মতামতই যে ১৪টা শাক কিন্তু খেতে হয়। ১৪টা শাক কি তা নির্দিষ্ট ছিল, তার প্রত্যেকটা আবার ভেষজ গুণ ছিল, সেই শাকগুলোর আবার ভেষজ গুণ ছিল। দেখুন, সবুজ জিনিস মানে তার একটা ভেষজ গুণ থাকবেই। কিন্তু ওই দিনে ওই ১৪টি শাক খেলে কী কী উপকার হয় জানেন? লিভার শক্তি মানে হজম শক্তি চাঙ্গা হয়ে ওঠে। ঠিক ওই তিথিতে ওই ১৪টি শাক খেলে আমার মনে হয়, মানে এখানে করমদয়াল শিশি ঠাকুর বলছেন তার মনে হয়, শরীরের রোগ প্রতিরোধী শক্তিও বেড়ে যায়, শরীরের রোগ প্রতিরোধী শক্তিও বাড়ে। আজকাল এলোধা বাড়ি ১৪ রকম শাক জোগাড় করে খায়, তাতে কিন্তু ওই ফল হবার নয়। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা। কাল কৃষ্ণা চতুর্দশী, আবার অনেকে বলেন ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিন, এই দিনে আমাদের প্রত্যেককে ১৪ শাক খাওয়ার রীতি শাস্ত্রতে বলা হয়েছে। করমদয়াল শিশি ঠাকুর সেই শাস্ত্রের কথা শুনে ঠাকুর বলছেন আমার মনে হয় ওই ১৪টি শাক খেলে লিভার এবং হজম শক্তি ভালো থাকে। তাই কালী পুজোর আগের দিনে আপনারা প্রত্যেকে যে যেমন শাক পান সে তেমন শাকই কিন্তু খেতে পারেন। ব্যাপারখানা এটাই যে এখন শহর মানে শহর বাজারে শাক পাওয়া চারটিখানি কথা নয়, আমরা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সব জায়গা থেকে শাক তুলে জোগাড় করে নিতে পারবো, যেমন কুলেখাড়া, তারপর ব্রাহ্মী, এগুলো তো মানে
বিশেষ বিশেষ এক ধরনের শাক বলতে পারেন, এগুলোর যে ঔষধি গুণাগুণ, ভেষজ গুণাগুণ, এগুলো তো আপনারা সকলেই জানেন। কুলেখাড়া, ব্রাহ্মী, সুসনি, তারপর হেলেঞ্চা শাক, এই শাকগুলো তো মাঠে ঘাটে চলতে ফিরতে আমরা পায়ে মারিয়ে যাই। আমরাও গ্রামে গঞ্জে বসবাস করি তো আমরাও দেখেছি, কিন্তু শহর বাজারে গ্রাম থেকে চাষ করে এনে চড়া দামে নিয়ে এসে বিক্রি করা হয়, তো কোনো দিন থাকে কোনো দিন থাকে না। আবার এই ভূত চতুর্দশীর দিনে যারা এই মানে চৌদ্দ শাক খাওয়াটা মানেন এবং খান, তারা তো অবশ্যই ওই দিন শাকের খোঁজ করবেনই। তবে আপনাদের হাতের কাছে যে শাকগুলো আপনারা পাবেন, শাক মাত্রই ভিটামিন, তার একটা ভেষজ গুণ থাকবেই, যেটা হাতের কাছে পান সেটাই কিন্তু খাবেন, কোনো মতে অবহেলা করবেন না ওই দিনটা, যেটা যেদিনে খেতে হয়, যেহেতু ঠাকুর বলছেন লিভার এবং হজম শক্তিকে সব দিন ভালো রাখার জন্য, শরীরকে সুস্থ করবার জন্য অবশ্যই আপনারা এই চৌদ্দ শাক খাওয়ার যে রীতি এটা মানবেন। কালী পুজো আপনারা ভালোভাবে কাটান। এই কালী পুজোটা দেখুন তিন দিন চার দিন জুড়ে, ভাইফোঁটার যে একটা রেওয়াজ সেটা তো আছেই প্রত্যেক ঘরে ঘরে, আর ভাইফোঁটা শেষ মানে কালী পুজো শেষ, প্রত্যেকের কাজ আবার আগের মতো নিয়মিত শুরু হয়ে যাবে। তাই কালী পুজোর চারটে দিন আমরা ছোট্ট ছোট্ট প্রসঙ্গ আলোচনা করব, এবং এই কালী পুজোর দিনগুলোতে আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম দয়ালকে স্মরণে রাখুন, দীপাবলি আপনাদের ভালো কাটুক। আজ এই পর্যন্ত, জয়।